শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়ের বোর্ড পরীক্ষার প্রশ্নটি আমরা সমাধান করতে যাচ্ছি। একটি ছোট্ট উদ্দীপক দেওয়া আছে, আইডি দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, যে ডেট দেওয়া আছে, ফটো দেওয়া আছে। ক নম্বরে বলছে ডেটাবেস কী। আমরা জানি ডেটা শব্দের অর্থ হলো উপাত্ত, আর বেজ শব্দের অর্থ সমাবেশ। অর্থাৎ ডেটাবেস শব্দের অর্থ অনেকগুলো টেবিলের সমষ্টিকে ডেটাবেস বলে। ডেটাবেজে কেন ইন্ডেক্সিং করা হয়, ডেটাবেজে কেন ইন্ডেক্সিং করা হয় এটি ব্যাখ্যা করতে হবে। প্রশ্নটি বলছে ডেটাবেজে কেন ইন্ডেক্সিং করা হয় ব্যাখ্যা করো। ডেটাবেজে ইন্ডেক্সিং করা হয় একের জন্য যে তথ্য দ্রুত খুঁজে পাওয়ার জন্য, এবং তথ্যকে একটা বিশেষ অর্ডারে সাজানোর নামই হলো ইন্ডেক্সিং। তো ডেটাবেজ ইন্ডেক্সিংয়ের ফলে কী হয় যে ডেটাকে দ্রুত খুঁজে পাওয়া যায়, এবং কোনো একটা বিশেষ অর্ডারের ভিত্তিতে ডেটাকে সাজানোর নামই হলো ইন্ডেক্সিং করা। গ নম্বরে বলছে টেবিলটির শেষে তিনটি কলামের ডেটা টাইপ বর্ণনা করো। টেবিলের শেষের তিনটি কলাম, একটি হলো স্যালারি, স্যালারির ডেটা টাইপ হলো টেক্সট, যে ডেট এর ডেটা টাইপ হলো ডেট অ্যান্ড টাইম, আর ফটোর ডেটা টাইপ হলো ওয়েলি অবজেক্ট। অর্থাৎ আমরা এই কথাগুলো লিখব যে ডেটা টাইপগুলো বক্স করে বর্ণনা করব আমরা। ঘ নম্বরে বলছে উদ্দীপকটি টেবিল তৈরির এসকিউএল কমান্ড লেখো। এসকিউএল হলো স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এর বিশেষ কমান্ড আছে। এই কমান্ড লিখতে গেলে আমরা এভাবে লিখব যে এই টেবিলটির কোনো কোনো নাম দেওয়া নাই, তো আইডি, স্যালারি, ডেট, ফটো দেখে আমরা বুঝলাম যে এটা এমপ্লয়ি ডেটাবেস। আমরা এই টেবিলটির নাম দিলাম এমপ্লয়ি বা ইএমপি। তাহলে আমাদের এখানে ঘতে লিখতে হবে CREATE ক্রিয়েট টেবিল, টেবিল ইএমপি। এরপরে আমাদের এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে সেমিকোলন দ্বারা। এখন আছে কি কি আছে, আইডি। তো এখানে আমরা লিখলাম আইডি, NUMBER আইডি নাম্বার, কয়টা সংখ্যার হতে পারে, 10 সংখ্যার হতে পারে, কমা। তারপর স্যালারি লিখতে নাম্বার কয় সংখ্যা লাগতে পারে, 10 সংখ্যা লাগতে পারে, কমা দিয়ে দিলাম। যে ডেট, যে DATE ডেট, এটা ডেটা টাইপ হলো ডেট, ডেট লিখলে আর কিছু লিখতে হবে না। ফটো, ফটো ডেটা টাইপ হলো BOLB। তো আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, তো আমরা ব্র্যাকেট চাইলে আমরা একটু উপরেও তুলে দিতে পারি। তো এই হলো আমাদের কোয়েরি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এই কমান্ড দিলে ডেটাবেজে এই রকম শক তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থী, খুবই সিম্পল ছোট্ট প্রশ্ন কোয়েরি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ওপরে। তো তোমরা অবশ্যই এটি বেশি বেশি করে লিখবে এবং প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ, ভালো থাকো।